গ্রিন ইকোনমি নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। 5টি বোরোতে গ্রিন জব তৈরির উদ্যোগও নিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে এর একটি রোডম্যাপ প্রকাশ করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। সিটির গ্রিন ইকোনমির রোডম্যাপ অনুযায়ী 2040 সালের মধ্যে 400,000 নতুন চাকরি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র অ্যাডামস। পরিকল্পনা অনুযায়ী অ্যাপার্টমেন্ট ভবনে সোলার প্যানেল স্থাপন, ইভি চার্জিং স্টেশন এবং উইন্ড টার্বাইনও স্থাপন করা হবে। এর মাধ্যমে তৈরি হবে নতুন চাকরি। সিটির গ্রিন ইকোনমি অ্যাকশন প্ল্যানের মাধ্যমে নতুন ধরনের শিল্প বিপ্লবের প্রত্যাশা করেছেন এরিক অ্যাডামস।